হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দর এই আয়োজনে। আপনারা দেখছেন সরাসরি সম্প্রচারিত লাইফস্টাইল শো লাইফ অ্যান্ড বিউটি, যেটা সবসময় প্রয়োজন। এবং সেই সাথে আজকের অতিথি আছেন ডাক্তার দিলরুবা সুমাইয়া, অ্যাস্থেটিক ফিজিশিয়ান এবং ম্যানেজিং ডিরেক্টর ভেল্লা অ্যাস্থেটিক্স। এবং উপস্থাপনায় আমি আছি আপনাদের সঙ্গে ভাবনা আহমেদ। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তো আপনার যে বিষয়টি আমরা বলছিলাম, যে আপনার পরিচয় দিচ্ছিলাম অ্যাস্থেটিক ফিজিশিয়ান, সেই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। আমরা বেসিক্যালি, আমার যে কাজ সেটা হচ্ছে বিউটিফিকেশন নিয়ে, সেটা হচ্ছে সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ যে প্রসিজিওরগুলো আছে বা আমরা ডক্টররা যে প্রসিজিওরগুলো ট্রিটমেন্ট হিসেবে ক্লায়েন্টদেরকে দিই বিউটিফিকেশনের জন্য, আমরা সেই রিলেটেড কাজগুলো করি। তো এর মধ্যে অনেক কিছু আছে, যেমন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট আছে বা কারো ব্রন আছে, সেটার হয়তো ব্রনটা ভালো হয়ে যাচ্ছে মেডিসিনে কিন্তু স্কারটা যাচ্ছে না, বা পিগমেন্টেশন যে কালো দাগগুলো হচ্ছে ওটা যাচ্ছে না, সেটা ট্রিটমেন্ট দিয়ে থাকি। মেলাজমা বা মিস্তা যেটাকে বলি আমরা, সেটার ট্রিটমেন্ট হয়, যে কোনো ধরনের পিগমেন্টেশনের ট্রিটমেন্ট হয়। আরেকটা সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে বয়সের সাথে সাথে ত্বক ঝুলে যাওয়া, বা এখন যেটা খুব ট্রেন্ডে আছে যে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাইরের সেলিব্রিটিরা যেগুলো করে, লিপ ফিলার করা, হ্যাঁ, লিপটাকে একটু ফুলার লুক দেওয়ার জন্য, বা যে কোনো ধরনের ফেসের মডিফিকেশন, ডার্ক সার্কেল, ভি শেপ করছে, স্কিন ব্রাইটেনিং ট্রিটমেন্ট করছে, হ্যাঁ, বিভিন্ন রকমের, হ্যাঁ। তার সাথে আমরা লাইফস্টাইল রিলেটেড যেমন আপনার ওয়েট রিডাকশনটা করছি, যারা কোনোভাবেই ওয়েট কমাতে পারছে না, তাদেরকে হেল্প করার জন্য আমাদের কিছু সার্ভিসেস আছে এসব। আচ্ছা, এই যে তারা এত কিছু করছে, এটার তো সাইড ইফেক্ট আছে কিনা বা এটা করলে প্রবলেম হবে কিনা? সাইড ইফেক্ট বলতে, যদি এমন হয় যে আমাদের এখানে একটা যেটা প্রবলেম হয়, যে ধরেন একটা ট্রিটমেন্ট ডক্টরের আন্ডারে আপনি যদি করেন, তারপর আমি বলবো যে আপনি যদি একটা পেইন কিলারও খান, বা আপনি যদি হচ্ছে ইভেন আমরা যে গ্যাসের জন্য যে মেডিসিনগুলো খাই সেটারও একটা সাইড ইফেক্ট আছে, ডেফিনেটলি আছে, কিন্তু সেই সাইড ইফেক্টগুলো কতখানি মিনিমাইজ করা যায় বা হচ্ছে অ্যাভয়েড করা যায় সেটা কিন্তু আপনাকে একজন ডক্টরই বলতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা বারবারই বলে থাকি যে আপনি যেখানেই যান না কেন, একজন ট্রেন্ড ফিজিশিয়ানের কাছে গিয়ে আপনি ট্রিটমেন্টগুলো করবেন, তাহলে আমার মনে হয় সাইড এফেক্টগুলো অ্যাভয়েড করা পসিবল। আচ্ছা, আমরা যে বাইরের দেশের সাথে তাল মিলিয়ে এই যে এত কিছু করছি, আমরা কি সেই তালটা মেনটেন আদৌ করতে পারছি? এই যে ওয়েদারের তো বিষয় থাকে, বাইরের ওয়েদারের সাথে যারা করছে ফিলিং বা এই যে লিপ বড় করা, এই যে এত কিছু বাংলাদেশে যারা করছে, বাংলাদেশে যে ট্রিটমেন্টটা হচ্ছে বাইরের মতো কি অত্যাধুনিক বা আধুনিক হচ্ছে কিনা সেটা আমি 100% বলবো না, 200% বলবো। এখন বাংলাদেশে ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশে যে ধরনের ট্রিটমেন্টগুলো হয়, আমরা বলবো আমরা তার চেয়েও অ্যাডভান্স লেভেলের কিছু ট্রিটমেন্ট এখন করছি বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট বা আমাদের যারা পেশেন্ট আছেন, তারা কিন্তু আগে দেশের বাইরে ইভেন হচ্ছে নট অনলি ইন্ডিয়া, তারা থাইল্যান্ড যেতেন, সিঙ্গাপুর যেতেন, টার্কি যেতেন, তো এরা কিন্তু এখন বাংলাদেশে তাদের সেই বিশ্বাসের জায়গাটা চলে এসেছে যে এখন বাংলাদেশেই তারা এই ট্রিটমেন্টগুলো করছে। আচ্ছা, আমরা এটার কিছু অংশবিশেষ দর্শকদেরকে দেখাতে চাই। চলুন দর্শক, আমরা কিছু অংশবিশেষ দেখে আসি। আমাদের সাথে একজন পেশেন্ট আছে, যিনি ওনার ফেসের কোরিয়ান ভি শেপ ট্রিটমেন্টটা নিতে চাচ্ছেন। তো কোরিয়ান ভি শেপের ক্ষেত্রে আমরা যেটা করি, যে চিন ফিলার করি, হ্যাঁ, ওনার যে চিনটা স্মল আছে ওটা প্রমিনেন্ট করা হবে, এবং সেই সাথে স্যাগি ফেস যেটা আছে ওনার ফেসটা এই পাশ থেকে স্লিমিং করা হবে, যেটা আমরা থ্রেড লিফটিংয়ের মাধ্যমে নন সার্জিক্যাল ওয়েতে করব। তো এখন আমরা অ্যানেস্থেশিয়া দিয়ে ওনার প্রসিজিওরে চলে যাচ্ছি। আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিচ্ছি। Thank you.
এখন আমরা ওনার চিন ফিলারটা করব। চিন ফিলারটা করলে ইনস্ট্যান্ট আপনারা দেখতে পারবেন যে ওনার বিশেপটা চলে আসবে, আর ম্যাক্সিমাম ইফেক্টটা উনি বুঝতে পারবেন এক মাস পরে, কারণ থ্রেডের যে ইফেক্টটা ওটা আসতে এক থেকে দেড় মাসের মতো টাইম লাগে। সো আমাদের ভি শেপটা চিন পিলারের মাধ্যমে শেষ হয়ে গেল। তো এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ওর চিনটা একটু শার্প করা হয়েছে, এবং ওর সাইড ফেস যদি খেয়াল করেন আগে ছিল একটু বাল্কি ছিল, তো সেটাও লিফটিং করা হয়েছে। যদিও এখন একটু সোয়েলিং থাকবে, ওটা এক মাসের মধ্যে একদম সুন্দর শেপটা চলে আসবে। আর বাহ, আমরা আফটার বিফোরটা দেখতে পাচ্ছিলাম, একদম সামনাসামনি একটা রেজাল্ট চলে আসছিল এবং খুবই সুন্দর লাগছিল। তা আমরা একটা চলে যাবো ছোট্ট বিরতিতে, তারপর আমরা বিরতির পর আবার ফিরে আসবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি, কোথাও যাবেন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবার চলে আসলাম আমাদের প্রোগ্রামে। যে বিষয়টি আমরা দেখছিলাম আপনার ভিডিওতে, তো সেখানে দেখা যাচ্ছিল যে ব্লিডিং হচ্ছে, অনেক পেইনফুল কি না? না, একদমই পেইনফুল না, কারণ হচ্ছে আপনারা পেশেন্টের এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছেন যে সে খুব একটা পেইন ফিল করছিল না। আমরা যেটা করি ইনিশিয়ালি, সে যখন কনসালটেশনের পরে তাকে আমরা রেডি করি, ফার্স্টে নামিং ক্রিম দেওয়া হয়, হ্যাঁ, তো টপিক্যাল অ্যানেস্থেশিয়া যেটাকে বলে, 30 মিনিটস পরে আমরা হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে তারপর প্রসিজারটা স্টার্ট করি, তো মোটামুটি পেইনলেস বলতে পারেন। আচ্ছা, এই যে আপনি মার্শাল এত সুন্দর, আপনি কি নিজেকেও এভাবে মেনটেন করছেন না ন্যাচারালি যতটুকু পারা যায় সেটা মেনটেন করছেন? মেনটেন করার জন্য আসলে ন্যাচারাল স্কিনকে ধরে রাখার জন্য যেটা হচ্ছে কিছুটা যত্ন তো প্রয়োজন হয়, সেটার জন্য বেসিক যে একটা রুটিন আছে যে ময়েশ্চারাইজার ইউজ করা, সানব্লক ইউজ করা, একটা ভালো একটা সেরাম ইউজ করা যায়, যেহেতু আমি 30+, তো রাতে একটা অ্যান্টি এজিং সেরাম আপনি ইউজ করতে পারেন, সেটা রেটিনল বেস হতে পারে বা ভিটামিন সি বেসড একটা হচ্ছে সেরাম হতে পারে, একটা ভালো ক্লেন্সার ইউজ করা, দ্যাটস ইট। আর এছাড়া যেটা হয় যে বয়সের সাথে সাথে কিছু চেঞ্জেস আসে বা ট্রেন্ডের সাথে আমরা নিজেকে একটু অন্যরকম, এখন যেটাকে আমরা বিউটিফুল বলছি যে শার্প ফেস, হ্যাঁ, একটা সময় কিন্তু রাউন্ড ফেসকে খুব সুন্দর মনে করা হতো, তো এই চেঞ্জেসগুলোর সাথে দেখা যায় যে আমরাও শখ করে অনেক কিছু চেঞ্জ করে ফেলেই আর কি। হ্যাঁ, সব কিছু ট্রেন্ডের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। আচ্ছা, এইগুলো কি ব্যয়বহুল কতটুকু বা কতদিনের একটা হয় না একটা প্যাকেজ থাকে বা একটা কোর্স থাকে, কতদিনের কোর্স থাকে এবং ব্যয়বহুলটা কেমন হয়? আমাদের আজকের যে ট্রিটমেন্টটা আমরা দেখলাম সেটা হচ্ছে, আমরা বলে দিই যে যেহেতু থ্রেড করা হয় এক থেকে দেড় বছর তার কিন্তু এই শেপটা থাকবে, তারপরে আস্তে আস্তে তার থ্রেডের ইফেক্টটা চলে যেতে থাকবে এবং আগের জায়গায় ব্যাক করতে থাকবে। আর চিন ফিলার যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার 8 মাস থেকে আমরা বলি 1 বছর, কারো কারো ক্ষেত্রে দেখা যায় একটু তাড়াতাড়ি ডিসলভ হয়ে যায় বা কারো কারো ক্ষেত্রে আরও বেশি সময় থাকে, বাট মোটামুটি 8 মাস থেকে 1 বছর বলা যেতে পারে। আচ্ছা, আর একটা বিষয় যে অনেকের স্কিন কিন্তু সব কিছু স্যুট করে না, অনেকের স্কিনে যে সব কিছু মানিয়ে যাবে তা কিন্তু না, একটা ক্রিম হয়তো আপনি ইউজ করছেন বা আমি ইউজ করছি আরেকজনের ফেসে নাও যেতে পারে, সেক্ষেত্রে যে আপনারা যে কেমিক্যালটা ইউজ করছেন বা যে ট্রিটমেন্টটা দিচ্ছেন এটা কি স্কিন ওয়াইজ ভ্যারি করছে নাকি সবার অল স্কিনে সেম টাইপ ইউজ করা? আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি সবগুলো মেডিকেল গ্রেডের প্রোডাক্ট, এবং হচ্ছে থ্রেড যেটা আমরা ইউজ করি যেটা নর্মালি যে কোনো সার্জারিতে অ্যাবজর্বেবল সুচার বলি আমরা, যেই সুতাগুলো বডির সাথে মিশে যায়, এই সুতাতে খুব কমই দেখা যায় যে ফরেন বডি রিয়াকশন বা অ্যালার্জি কোনো রিয়াকশন হয়। যদি কারো ক্ষেত্রে এরকম অ্যালার্জিক রিয়াকশন দেখা যায় আমরা মেডিসিন দিয়ে থাকি যেন হচ্ছে তার কোনো প্রবলেম না হয়, আর যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে খুব সিভিয়ার রকমের রিয়াকশন হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু থ্রেড রিমুভ করে দিতে পারি। এবং ইভেন যে ফিলারগুলো আমরা ইউজ করি, হায়ালুরোনিক অ্যাসিড ফিলার, হায়ালুরোনিক অ্যাসিড কিন্তু এমনিতেই আমাদের বডিতে থাকে, ওই জিনিসটাই জেল ফর্মে আমরা ইনজেক্ট করছি একটা যে কোনো পার্টের এনহ্যান্সমেন্টের জন্য, তো সেটাও কিন্তু কারো যদি রিয়াকশন হয় আমরা সাথে সাথে ডিসলভ করে দিতে পারি।
আচ্ছা ওটারও মেডিসিন আছে আচ্ছা আমাদের আজকে লাইভ প্রোগ্রাম যারা দেখছেন হয়তো বা দর্শক যারা অনেকে আছেন হয়তো বা করতে আগ্রহী কিন্তু ভয়ের কারণে বা কোথায় গিয়ে করবেন কিভাবে করবেন কারণ এখন দেখা যাচ্ছে যেহেতু ট্রেন্ড চলছে অনেক জায়গায় কিন্তু এটার একটা নতুন প্রসিডিউর শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে একটা চেম্বার দিয়ে ফেলছে এবং ট্রিটমেন্ট করছে তো অনেকে হয়তো বা একটু ধোকারও শিকার হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে হয়তো বা আশ্বস্ত পাচ্ছেন না তো আপনার কি বলার থাকবে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমি একটাই একটা কথাই বলবো আমাদের একটা সময় ছিল যে একটা একজন দুজন ডক্টর ছাড়া লেজার করার ডক্টর ছিল না এখন কিন্তু আমাদের যে কারণেই হোক আমরা কিন্তু অনেক ট্রেন ডক্টর পেয়েছি অনেক ডক্টরের এই বিষয়ে ট্রেনিং আছে তো আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনি যে কোনো একজন রেজিস্টার্ড MBBS ডক্টর যার হচ্ছে অ্যাস্থেটিক রিলেটেড ট্রেনিং আছে তার কাছে গিয়ে অবশ্যই ট্রিটমেন্ট করবেন এবং আপনারা জানলে খুশি হবেন যে যারা প্রতারিত হচ্ছিলেন নন মেডিকেল পার্সনরা যারা বিউটি পার্লারে বসে বসে বোটক্স ফিলার লাইভ করে করে ইনজেকশন দিচ্ছিলেন ওটা কিন্তু আইন করে নিষিদ্ধ করা হয়েছে সো এটা হচ্ছে যারা বিউটি পার্লারে ইনজেকশন দিচ্ছে এটা এখন তারা ইলিগালি দিচ্ছে লিগালি তারা পারে না এবং সেটা পারা উচিতও না বহির্বিশ্বে কোথাও কিন্তু এই নিয়ম নেই সো আমি বলবো অবশ্যই আপনি যে কোনো ডক্টর যার ট্রেনিং আছে তার কাছে করতে পারেন আচ্ছা আপনার চেম্বারটা কোথায় আমার চেম্বার তিনটা আমি হচ্ছে বনানি 12 নম্বর রোডে আমাদের ভেলা অ্যাস্থেটিক্স আছে আর ভেলা লেজার কেয়ার নামে দুটো ব্রাঞ্চ আছে আমাদের ধানমন্ডি 27 নম্বরে একটা ব্রাঞ্চ আছে এবং ওয়ারিতে একটা ব্রাঞ্চ আছে আপনি সময় মেনটেন করেন কিভাবে এই ব্রাঞ্চগুলোতে সময় আসলে একটা যেটা হয় যে আমি 5 বছর ধরে কাজ করছি তো আমাদের এখানে যেহেতু সেলিব্রিটি ক্লায়েন্ট অনেক আসে তো একটু ব্যস্ত সময় কাটে আমার 7 ডেজই আমি কাজ করছি 7 ডেজই আমার হয়তো চেম্বার করতে হচ্ছে বাট আমি টাইম ম্যানেজ করে নিচ্ছি আচ্ছা বেশ অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম যারা হয়তো বা আগ্রহী তারা আগামীতে করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনার সৌন্দর্য বর্ধনের জন্য বোটক্স ফিলার করতে হবে নট নেসেসারি বা খুব এক্সটেন্সিভ কোনো সার্ভিস আপনার নিতে হবে বা খুব সার্জিক্যাল কোনো প্রসিজারে চলে যেতে হবে বা নন সার্জিক্যাল লিফটিংয়ে চলে যেতে হবে ব্যাপারটা এরকম না যদি আপনারা প্রথম থেকে সচেতন থাকেন যখন থেকে আপনার একটু ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন খুব বেসিক রুটিনটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনার যে খুব বেশি চেঞ্জ করার হয়তো একটা সময় পরে প্রয়োজন হবে না আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই মনে করেন যে বাংলাদেশে এই ট্রিটমেন্টগুলো অনেক বেশি ব্যয়বহুল সেক্ষেত্রে আমি এনশিওর করে বলতে পারি যে বহির্বিশ্বে ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশের যে ট্রিটমেন্টের কস্টগুলো তার চেয়ে কিন্তু আমরা অনেক কম চার্জ করছি শুধুমাত্র প্রোডাক্ট কস্টটা একটু হাই হওয়ার কারণে কিছু কিছু ট্রিটমেন্টের কস্ট হয়তো বেশি বাট ম্যাক্সিমাম কিন্তু এবং বাংলাদেশে হওয়াতে নিজেরও একটা জায়গা থাকে তখন আরও বেশি রিল্যাক্সে করা যায় অবশ্যই ফলো আপেরও একটা ব্যাপার আছে এই সমস্ত ট্রিটমেন্টে কিন্তু ফলো আপে থাকতে হয় তো সেক্ষেত্রে আপনি অ্যাভেলেবেল ডক্টর পেয়ে যাচ্ছেন তো এটা একটা বেনিফিট জি অবশ্যই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে আসার জন্য আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই দর্শক আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ